হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ক্যাপসি পনিরের রেসিপি লুচি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গেই এটা কিন্তু দারুণ লাগে খেতে আশা করছি আমার এই ক্যাপসি পনিরের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না যেন ক্যাপসি পনির বানানোর জন্য আমি একটা প্যানের মধ্যে চার টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছি চারশো গ্রাম পনির আমি কিউব আকারে কেটে রেখেছি এখন তেল গরম হলে পনিরের কিউবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি হালকা সোনালি রঙ করে ভেজে নেব এখানে পনিরগুলো কিন্তু বেশি ভাজা করে ফেলবেন না এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই পনিরগুলো কিন্তু আমার বাড়িতেই বানানো দু লিটার দুধ দিয়ে এই পনিরগুলো বানিয়েছি প্রেশার কুকারে ভাপিয়ে মাত্র দশ মিনিটে এই রেসিপি পেতে ইচ্ছে করলে ডেসক্রিপশান বক্স চেক করুন ওখানে আমি লিংক দিয়ে দিচ্ছি পনিরগুলো হালকা সোনালী রঙ করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা ক্যাপসিকাম এখানে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম জাস্ট দু দু মিনিটের মতো হাই ফ্লেমে ক্যাপসিকামগুলো শর্টে করে নিচ্ছি তারপর ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি স্টিক আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হলে এখানে আমি একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি আর এই মশলার পেস্ট আমি বানিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো দু ইঞ্চ পরিমাণ আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখানে ইউজ করলাম প্রায় দু থেকে তিন মিনিট আমি এখন কষিয়ে নেব লো ফ্লেমে যাতে করে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর এক টেবিল চামচ ধনের গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা চাইলে সামান্য হলুদের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের জন্য দশ বারোটা কাজু বাদাম আর দু টেবিল চামচ চারমগজ আর হাফ কাপ দইকে আমি মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্ট আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন শোতে রাখতে হবে আর খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা না চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমি এখানে মিশিয়ে দিচ্ছি দু ধরনের লবণ ব্ল্যাক সল্ট বা বিট নুন আর সাধারণ যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ নিরামিষ তরকারিতে কিন্তু এই বিট লবণ ব্যবহার করলে স্বাদ কিন্তু অনেকটাই বেশি সুন্দর হয় পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব মশলা ধোয়া জল প্রায় হাফ কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি আরও হাফ কাপ জল আমি অ্যাড করে দেব জলটা কিন্তু অবশ্যই ইসতুষ্ণ গরম হতে হবে ঠান্ডা জল কখনোই গ্রেভির মধ্যে অ্যাড করবেন না তাতে করে কিন্তু স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যায় গ্রেভি ফুটে উঠলে তার মধ্যে আমি পনিরের কিউবগুলো দিয়ে দিলাম পনিরের কিউব দেওয়ার পরেও কিন্তু তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব যাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার পনিরের মধ্যে চলে আসে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের পিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না প্রায় শেষের পথে এবার আমি এখানে মিশিয়ে দেব গরম মশলা হাফ চামচ আর মিশিয়ে দেব কসরি মেথি যেটাকে আমি ড্রাই রোস্ট করে হালকা গুঁড়ো করে নিয়েছি এটাও আমি দিলাম প্রায় হাফ চামচের মতো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আশা করছি আজকের আমার এই ক্যাপসি পনিরের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ফিট